ও আমার বাংলার মানুষ, তোমরা কি শুনতে পাচ্ছো? গৃহযুদ্ধের শুরু হয়েছে, তা কি খবর রেখেছো? নিউজ 18 থেকে আনন্দবাজার অনেক খবরই নিয়েছো। মিনময়ের সাথে কিরণ বাবুর ঝগড়ার খবর কি রেখেছো? আপনাদের জানাতে আসলাম যে গৃহযুদ্ধের শুরু হয়েছে বন্ধুগণ, গৃহযুদ্ধের। তাই আমি আমার মাতৃভাষায় আজকে আমি তোমাদেরকে জানাবো। তো চলো, লেটস গো। মিনময় দত্ত, ভুল বললাম, মজা ছিল। মিনময় যেটা হচ্ছে সিনেবাপ ইউটিউব এবং দ্য বঙ্গাই বাই বঙ্গাই ইউটিউব বলেও তোমরা জানো, তো তাদের মধ্যে আজ কিছু একটা শুরু হয়েছে। অশ্বিনী ঝড়, বুলবুল ঝড়, আমফান, তুফান, যত রকমের সাইক্লোন রয়েছে সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে যেন এরা। এদিকে যদি মনে করো যে একদিকে আমফান বইছে তো একদিকে অশ্বিনী চলে আসছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আজকের ডেটে। তো জানি না এদের ঝগড়া কী নিয়ে, তাদের ঝগড়া সম্পর্কে আমি বিশেষ কিছু বলতেও চাই না, মানে ইন্টারফেস করতে চাইছি না তাদের দুই ইউটিউবারের মধ্যে যে তোমরা এরকমভাবে কেন করছো। তো আমি আমার মাতৃভাষায় মানে মুই তুই ভাষায় সংক্ষেপে ছোট্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো। কমেডি ভিডিও বানাই আমি, এটা তোমরা অবশ্যই জানো। ইউটিউবে প্রচুর লাখো লাখো সাবস্ক্রাইবার রয়েছে, লাখো সাবস্ক্রাইবার দুই পক্ষেরই। বঙ্গায়েরও রয়েছে প্রচুর, মিনময়েরও মানে সিনেবাপেরও রয়েছে প্রচুর। তো কী নিয়ে এদের মধ্যে এত ঝগড়াঝাটি চলছে তা আমার জানা নেই, তবে মনে হয় এরকম যুদ্ধ বা যে রোস্টিং চলছে দুই পক্ষের মধ্যে তাতে হয়তো ইউটিউবের ক্ষতি না হলেও সাধারণ পাবলিকের ক্ষতি হবে, অডিয়েন্সদের তো অবশ্যই হবে, মানে হিংসা ঢুকে যাচ্ছে মনের মধ্যে আর কি, এরকম ব্যাপার। কেন যে এরা হিংসা করছে শুরু করে দিন তাহলে আমার ভাষায়, এই হিংসার কথাটা আমি বুঝা ভালো ব্যাপারটা, আমার হিংসা করার কারণটা কি? দুজনাই দুজনের ভিডিওগুলো কিন্তু দেখে পুরোটাই, ওই যে ভিডিওগুলো দিয়েছে আমরা ইউটিউবে সেটা দেখলে স্পষ্টভাবে বোঝা যায়। তো যাই হোক, যে যার বক্তব্য রাখে রাখুক, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলো লিঙ্ক, দেখে নেবেন ভিডিওগুলো। লাইক অন করে দাও একটু, ঠিক আছে? আর অবশ্যই একটা ভালো কথা, তোমরা কিন্তু অবশ্যই মোর এই ডেসক্রিপশন বক্সে থেকে লিঙ্কগুলো দেখবেন, দুজনের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলেই। আর মোর এই যে ভিডিওটা, এই ভিডিওটার কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলি, আর আমার ঝগড়ার মতামতটা কী, ঝগড়াটা কী নিয়ে, যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। কেন বাড়া ঝগড়া করছে, ঝগড়াটা না করলেও পারতো। তো তোমার যদি কোনো বক্তব্য থাকে সেই বক্তব্যগুলো নিয়ে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, ছোট্ট আপডেট, দুই পক্ষের বুলবুল ঝড়, অশ্বিনী ঝড় সব কিছু নিয়ে একটু, এটাই ছিল মূলত আলোচনা যে দুই ইউটিউবারের মধ্যে প্রচুর ঝগড়া চলছে। যাও গিয়ে ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নাও ভিডিওগুলো, দুই পক্ষের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি বন্ধ করা যায় যদি, কিছু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলেও গিয়ে কমেন্ট করে দেবেন একটু যে ঝগড়াটা তারা থামাও, যা নিয়ে হচ্ছে হচ্ছে, নাহলে এইভাবে তো একসময় মাঠে ডাকি নিলে ফের মুশকিল, যে আয় তাহলে তুই মোর মাঠে, এই মোড় দায় দলবল নিয়ে মহে যাস, তো আসবো আর তখনকে কবেন তোরা খেলা হবে খেলা হবে খেলা হবে, এটা তো কেমন হয়ে যাবি, মোয়াজাম সিং নিয়ে মোড়ো আছে ভুষ সেদিন। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, ছোট্ট আপডেট, দেখো 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 মজা নাও, দুই পক্ষের মধ্যে তুমুল ঝড় উঠে গেছে, তুমুল ঝড়, যাও গিয়ে দেখে নাও। আমফান, তুফান, মণিফান, কী যেন আছে, মণি সরি আম ফণি ফণি বুলবুল, যাও গিয়ে ঝড়গুলো একটু দেখে আসো, টাটা টাটা, ঝড়গুলো দেখে আসো, যাও।